হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আপনাদের সাথে আছি এবং আপনাদের জানি ভাই প্রাণী ভাই সজীব আছে নতুন একটা ভিডিও জানিস, সেটা কি? সেটা হলো গ্যাসের বিভিন্ন টাইপের গ্যাসের চুলা নিয়ে বা বার্নার নিয়ে বা গ্যাস টিউব নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি। ওই ভিডিওটাতে কমেন্ট বক্সে গিয়ে অনেক ভাই জানতে চাইছেন, ভাই গ্যাসের চুলা নিয়ে তো আপনি ভিডিও বানাইলেন, তো গ্যাস রেগুলেটার রিলেটেড যদি একটা ভিডিও বানাইতেন খুব ভালো হতো। তো ওই গ্যাস রেগুলেটার রিলেটেড এই পুরো ভিডিওটা জুড়ে আপনি যদি আমার সাথে থাকেন, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোন টাইপের গ্যাস রেগুলেটার আপনার জন্য ভালো, এবং এই সমস্ত যে সমস্ত মার্কেটিং গিমিক ওয়ালা রেগুলেটার ওগুলো আপনার আদৌ নেওয়া দরকার কিনা, তো তার জন্য করতে হবে কি, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিও কন্টিনিউ করতে হবে। ফার্স্ট থিং ফার্স্ট, প্রথমে বলে রাখি মূলত তিন টাইপের গ্যাস রেগুলেটার হয় যেটা আমরা সচরাচর মার্কেটে ব্যবহার করি। প্রথমটা যেটা থাকে এটা হলো 22 মিলিমিটারের মধ্যে নজেলের মধ্যে ব্যবহার করা হয়, এটা প্রতি ঘন্টায় 1 কেজি গ্যাস সেটা ছাড়তে পারে। এবং দ্বিতীয় যেটা আছে এটা হলো ইন্ডাস্ট্রিয়াল বার্নারে প্রতি ঘন্টায় 2.5 কেজি গ্যাস এক্সটিংগুইশ করতে পারে। এবং তৃতীয় যেটা আছে এটা হলো বর্তমানে মার্কেটে খুব চলতেছে, সেটা হলো আপনার যে কোনো যদি পাইপ টাইপ লিকেজ টিকেজ থাকে সেই ক্ষেত্রে অটোমেটিক অটো কাট বার্নার। তো এই অটো কাট বার্নারটা নিয়ে মূলত মার্কেটে যে গিমিকটা চলতেছে এর জন্যই মূলত সবার মাথায় একটা কনফিউশন চলে, আর গ্যাস যেহেতু এমনিতেই সবাই ভয় পায় তো এর জন্যই মূলত অনেকেই কনসাস, ভাই কোন টাইপের বার্নারটা নিব, এই 1400-1800 টাকা ব্যবহার করে কি আমি দামি বার্নারটা নিব যেটা গ্যাস লিক হইতেই বন্ধ করে দিবে, না কম দামি 200-300 টাকার রেগুলেটরটা হইলেই চলবে। তো প্রথমত বলে রাখি আপনি মূলত রেগুলেটরটা তো আমরা সবাই ব্যবহার করি মূলত গ্যাসটা বোতল থেকে আউট করার জন্য। তো প্রথমটা যেটা 22 মিলিমিটারের যেটা রেগুলেটর এটাতে কিন্তু কোনো সিকিউরিটি ফিচার দেয়া নাই বলতে এটা প্রতি ঘন্টায় 1 কেজি গ্যাস বের করবে যখনই আপনি রেগুলেটরটা অন করবেন। তো এখন যদি আপনি রেগুলেটরটা অন করে পাইপে যদি লিকেজ থাকে ওটা কিন্তু গ্যাস বের হইতে থাকবে, যেটা ইন্ডাস্ট্রিয়াল যে রেগুলেটরটা দিয়ে সেম 2.5 কেজি গ্যাস বেরোতে থাকবে, কিন্তু যতক্ষণ প্রেশার দেওয়া থাকবে ওই প্রেশারের কারণে যতটুকু গ্যাস বের হওয়ার ও বের হইতে থাকবে। এখন থার্ড যে অপশনটা আসে সেটা হলো অটো কাট বার্নার বা অটো কাট রেগুলেটার। অটো কাট রেগুলেটারটাতে আপনি যে কোনো কারণে পাইপ টাইপ যদি লিকেজ হয় ওরা দাবি করতেছে গ্যাস অফ হয়ে যাবে। এখন যদি আপনি সেফটি ফিচার মেজার করেন আপনার কিন্তু অটো যে কাটটা আছে ওইটা নেওয়া উচিত, কিন্তু আপনি যদি কনসিডার করেন যে ভাই যেহেতু গ্যাসটা যেটা আমাদের বোতল জাস গ্যাস ওটা কিন্তু বাই চান্স লিকেজ হলে স্মেল বের হয়, আপনি স্মেলের মাধ্যমে ডিটেক্ট করতে পারবেন, আপনি যদি রেগুলেটরটা বন্ধ করে দেন আপনার চুলা অটোমেটিক বন্ধ হয়ে যাবে বা বোতল থেকে আর কোনো গ্যাস বের হইতেছে না, তো আপনি যদি সিকিউরিটি ফিচার ওরকমভাবে চিন্তা করেন তাহলে আপনার অটো কাটটা নেন, আর যদি প্রাইসিং চিন্তা করেন আপনি নর্মাল রেগুলেটর নিতে পারেন। তবে অটো কাটটাতে যেটা সমস্যা, যদি চাইনিজ কোনো অটো কাট নেন, অধিকাংশ এখন মার্কেটে চাইনিজ রেগুলেটর ঘুরতেছে, তো এই অটো কাট রেগুলেটর যদি আপনি চাইনিজটা নেন আদৌ এরকম বিপদে পড়লে কাজে দিবে কি না আই ডোন্ট নো, এটা নিয়ে সন্দেহ আছে অনেকেরই। তো জার্মান যে রেগুলেটরগুলো আছে ওগুলো যদি আপনি অটো কাটটা নিতে পারেন খুব ভালো সিকিউরিটি ফিচার ভালোভাবে কাজ করবে। এছাড়া নর্মালি 200-250 টাকার রেগুলেটারই এনাফ, যদি কখনো ওরকম বিপদ আসে তখন ওই অটো কাট দিয়ে আর কোনো কাজ হবে না, নর্মাল রেগুলেটারটা দিয়েও কাজ চালাই যেতে পারেন। তো ওরকম যদি টেনশন করেন আপনি অটো কাট রেগুলেটারটা নিতে পারেন, বা যদি টেনশন ওরকম না হয় যে ভাই নর্মাল রেগুলেটার তো চলতেছে প্রতিদিন আমি সবসময় ব্যবহার করতেছি স্মেল আসলে তো পাবই, আর যদি ওরকমভাবে বোতলে গোড়ায়ও আগুন লাগিয়ে যায় আপনি জাস্ট খালি রেগুলেটারটা কোনোভাবে বন্ধ করে দিতে পারলে হইলো, বোতল ফাটবে না বা ওরকমভাবে গ্যাস বের হওয়ার কোনো আর রাস্তা নাই, ওরকম সিকিউরিটি ফিচার ওই বোতলটার মধ্যে দেওয়া আছে, ওটা অটো বন্ধ হয়ে যায় বোতলটা ভিতর থেকে, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, যেদিন আল্লাহ নিয়ে যাবে তো যাবে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই লাইক দেওয়ার মাধ্যমে জানাবেন, আর ওরকম আরও কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন পরিমাণে। সুবিধা